Hi guys, welcome to my channel. Welcome to another vlog. আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর সকালে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এখন আমার বাড়িতে একজন গেস্ট আসবে কে আসবে কিনা সবকিছু তোমাদেরকে দেখাবো আমার একজন দেওর আসবে আমি দেখাবো তোমাদেরকে তো আর মামনি আজকে বলছে বাড়ি চলে যাবে বললাম থাকতে কিছুদিন কিন্তু থাকতে চাইছে না বলছে কাজ আছে বাড়িতে তাই বাড়ি চলে যাবে আর তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি স্টাইল করছো কেন বাইরে যাবে তো বাজার গেলেও স্টাইল করতে হবে ঠিক আছে এমনি যাওয়া যাবে না যেখানে যাবো সেখানে স্টাইল মারো হ্যাঁ কত লোক আছে দেখার বলে একজন দেখবে আমি যাবো বাজারে হ্যাঁ পড়ে গেছে আমি বলেছি আজকে আমার একজন ঠাকুর বসে অনেকদিন থেকে গেছে ওই জন্য নরম হয়ে গেছে কি রান্না হবে আজকে আমাদের চিকেন আজকে আবার আমরা চিকেন খাবো আসলে আমরা রোজ চিকেন খাই না কিন্তু মানে যেদিন যেদিন চিকেন খাই সেদিন সেদিন দেখানো হয়ে যায় কি বলো কিছু কি বলবো আমি কিছু তো বলো আরে আজকে আসবে না শুভ আসবে হ্যাঁ বলেছি আমি যে আমার একজন দেওয়ার আসবে দেখাবো আমি এলে কি পাপ তো দেবে কি করছো তুমি কি রান্না করছো দেখাবো শতাব্দী ছিল দেবশ্রী এইতো ওখানে আজকে আমাদের চিকেন হচ্ছে এখানে পেঁয়াজ কষা চলছে ওখানে মশলা কাটা আছে সব ওই আর কি ভাজা হ্যাঁ এই তো চলছে রান্না এখানে আদা রসুন টমেটো নামে গাড়ি চলছে কতক্ষণ চলবে নিজেও আসতে লেগে দিয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরে আর গেস্ট কে দেখাতে পারিনি কারণ গেস্ট রোদে এসে পুরো টায়ার্ড হয়ে পড়েছে তাই দেখাতে পারিনি এখন খেয়ে একটু রেস্ট করছে আর একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলায় ডিউটি হবে আমাদের ডিউটি ডিউটি করো ঘুমাও দেখাই যাচ্ছে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আর কি আর আজকে মামনি বাড়ি চলে যাবে থাকতে বলছে কিন্তু থাকতে চাইছে না চলে যাবে বলছে আমি এখন টিভি দেখছি বসে টিভি চলছে পেছনে টিভি দেখছি তোমাকে তো দেখাই যাচ্ছে না আমি দেখছি ঠিক আছে আমি স্প্রাইট নিয়ে আসি আমরা এখন স্প্রাইট খাবো নিয়ে আসি ঠিক আছে স্প্রাইট চলে এসছে ঠিক আছে একটা গ্লাস শর্ট পড়েছে গেস্ট এই যে গেস্ট এই কটাকট আরে তার জামা ঠিক আছে হিরো না
হিরোইনও আছে গেস্ট আবার রেখে দিয়েছে হ্যাঁ আবার বলবে যে দুটো ছিল একটা দিয়ে দিল কি করে হলো গেস্ট আবার রেখে দিয়েছে একটা তো তোলা হবে দিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে আমরা এখন বসে গল্প করছি সবাই তারপর ওটা বিকালে চলে যাবে বীরভূমে থাকে এবারে কোথায় বেশি গরম মানে বীরভূমে না খড়গপুরে খড়গপুরে বেশি গরম খড়গপুরে এ কিন্তু ঠিকঠাক রিভিউ দিতে পারবে ঠিক আছে কেমন কিন্তু কাটিয়ে এসেছে বীরভূমে থেকে এসেছি বীরভূমে ওটা জানি ওখানে থাকে কোথায় বড় ওখানে তো তারপরে এখানে আজকে এলাম জিজ্ঞাসা করলাম যে কোথায় বেশি গরম বললো এখানেই গরম মানে অনেক গরম পড়েছে প্রচুর গরম এখানে সিদ্ধ হচ্ছে মানে ভাবছি সিদ্ধ হয়ে গেছে অর্ধেক আমার ডিম সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ এই আমার মুখের সামনে নিয়ে এসছো কেন তুমি বেশি কথা বলছো তাই ও আচ্ছা আমি এমনিই বেশি কথা বলি আমি এমনি বেশি ফোকাস করি আমি এমনি বেশি কথা বলি যে বেশি কথা হবে তাকে বেশি ফোকাস করো তুমি কবে আসবে বলো আবার আমি আসবো না আসবে না কেন পছন্দ হয়নি তুমি গেলে আসো আমি তো গেছিলাম সেদিন তুমি ছিলে না সেদিন গেছিলাম যখন আমি যাবো তখন যাবে ঠিক আছে আরেকবার যাবো তাহলে বাই করো হ্যাঁ আর তুমি একটু প্রমোশন করে দিও চ্যানেলে তুমি এলে আমাকে আইসক্রিম খাওয়া নিয়ে যাবে ঠিক আছে তুমি চলে যাচ্ছো একবার বাড়ি একবার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই তো সেদিন গেছিলাম তুমি তো ছিলে না কেউই ছিল না দেখতেও পাবো না হ্যাঁ বাই করো ব্যাগটা সামনে নিয়ে নাও তো বুঝতে পারবে না হলে তো সন্তু আর কি বলছো কিছু বলছো সন্তু ওদেরকে স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এসছে আর ওর ডিউটি হয়ে গেছে তো একটু পরেই বেরিয়ে যাবে ও দেখাচ্ছে ও রেডি হচ্ছে ঠিক আছে আবার তুমি চলে যাবে এখনই চলে যাবে সত্যি আবার স্টাইল করছো আবার স্টাইল করছো তোমার ইউনিফর্মটা আমি দেখিয়ে দিই দাঁড়ো দাঁড়াও তুমি স্কুল ড্রেসটা দেখিয়ে দিই চলে যাচ্ছে আমার বর সাবধানে যাবে সাবধানে যাবে লাগিয়ে নেবে গেটটা গেটটা লাগিয়ে নেবে বাই
বাই করো, ফোন করবে পৌঁছালে। তোমরা তো দেখতেই পেলে আমার বর চলে গেল ডিউটিতে আর আমি এখন একা। তো আমি এখন একটু টিভি দেখবো, রিল্যাক্স করবো, আর তারপর দুপুরে খাওয়ার পর বাসনও ধোয়া হয়নি, ধুতে হবে ওগুলো। তো আমি এখন একটু রিল্যাক্স করবো, টিভি দেখবো, তারপর এই যে হরলিক্স খাবো বসে বসে আর টিভি দেখবো। আজকের ব্লগটা এইটুকুই, আর আমি রাতে ডিনার করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো, আর দেখানোর মতো কিছু নেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।